ভারতের জাতীয় ফল আম, আর তা দিয়েই তৈরি হয় নানা জাতীয় টক মিষ্টি খাবার দাবার। আজ আমি তৈরি করব গাছ থেকে পাড়া টাটকা আমের আইসক্রিম, তাই রেসিপিটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখানে আমি একটা আম দিয়ে বানাবো, তাই প্রথমে আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আজ ছোটবেলায় বাড়ির লোককে লুকিয়ে আইসক্রিম কিনে খাওয়ার কথা খুব মনে পড়ছে, তাই আজকে নিজেই সেই আইসক্রিম বাড়িতে বানিয়ে ফেলছি। কড়াইতে পরিমাণ মতো জল নিলাম, তাতে আমটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। ছোটবেলায় আমার সবচেয়ে ভালো লাগতো ম্যাঙ্গো আইসক্রিম, আর আপনাদের কি আইসক্রিম ভালো লাগতো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমটা সেদ্ধ হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। পরিমাণ মতো চিনি নিলাম ডাস্ট করার জন্য। সামান্য জল দিয়ে সেদ্ধ করা আমটা ভালো করে মেখে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে আমের পেস্টটা ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে আমের দানা না থাকে। পরিমাণ মতো নুন দিলাম। গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিচ্ছি। সামান্য ফুড কালার ইউজ করছি আমি, যাতে কাঁচা আমের কালারটা আসে। আপনারা না চাইলে দেওয়ার দরকার নেই। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এক এক করে ঢেলে নিচ্ছি আইসক্রিম বানানোর জন্য। ফ্রিজে রেখে দিতে হবে কম করে 5 ঘন্টার জন্য। পাঁচ ঘন্টা পর ফিরে এলাম, আইসক্রিমটা খুব সুন্দরভাবে বসে গেছে। এই গরমে দুপুরবেলায় কাঁচা আমের আইসক্রিম খেতে অসাধারণ লাগবে।